আসসালামু আলাইকুম বন্ধুগণ, আলিমগণ নক্ষত্ররাজির মতো বলেছেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মর্মে মুসনাদে আহমদের দুই নম্বর হাদিসটি দ্রষ্টব্য। ওয়ান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মাসালাল উলামাই ফিল আরদি কামা সালিন নুজুমি ফি সামাই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনে আলিমগণের উদাহরণ হচ্ছে আকাশে নক্ষত্ররাজির ন্যায়। আকাশে নক্ষত্ররাজি যেমন করে রাতের অন্ধকারে জল এবং স্থলে মানুষকে রাস্তা দেখায় এবং আলোকিত করে, যেভাবে তারা পথের দিশা দেয়, ঠিক সেভাবে আলেমগণ সাধারণ মানুষকে পথের দিশা দেন। আর যদি তারকারাজি নির্মিলিত হয়ে যায় তবে পথ নির্দেশকদের পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা জানেন যে জলের স্থলে, ধরুন মরুভূমির বুকে কোনো কাফেলা চলছে রাতের বেলা, দিনে তাদের চলা খুব কষ্টকর, যেহেতু দিনে অত্যন্ত গরম থাকে, তাই রাতেই চলে। এবং রাতে মরুভূমির বুকে কোনো পথের সাধারণ কোনো দিশা নাই, কোনো রাস্তা নেই, সেখানে তারকারাজি দেখে মানুষ পথ চলে। সমুদ্রের বুকেও তাই, তারকারাজি দেখে, তারকারাজির অবস্থান দেখে দিক নির্ণয় করে নাবিকরা জাহাজ চালায়। ঠিক এক অবস্থা, আলেমগণ ওইভাবে মানুষের জন্য পথের দিশারি হয়ে অবস্থান করছে। এ হল আলেমগণের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে। এখন আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। যিনি অন্ধকারে হারিয়ে যেতে চান তার তো আলেমদের মানার দরকার নেই, আর যিনি পথ নির্দেশনা চান আলেমদের পথ নির্দেশনা তাকে মানতে হবে, এটাই বিধান। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। নবীগণ আর কিছু রেখে যান না, তারা শুধু জ্ঞান রেখে যান, আল্লাহর কিতাব রেখে যান এবং নিজের হিকমা রেখে যান, সেটা আলেমরা উত্তরাধিকার সূত্রে পায় এবং মানুষের মাঝে সেটাই বিতরণ করে। যার ইচ্ছা হয় সেটা গ্রহণ করে, যার ইচ্ছা না হয় সে গ্রহণ করে না। এবং এই গ্রহণ করা না করা, আলেমদেরকে গ্রহণ করা না করার মধ্যেই নির্ধারিত হয়ে যায় কে জান্নাতি আর কে জাহান্নামী। অতএব আলেমদের অনুসরণ করুন। যারা আলেমদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে তাদের থেকে দূরে থাকুন, কারণ তারা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।